বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতীকী অনশন। মোহাম্মদ রমজান মিয়া নরসিংদি প্রতিনিধি, নরসিংদিতে বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতীক অনশন করেছেন নরসিংদি জেলা বিএনপি আজ সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত শহরের চিনিশপুরস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই অনশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি র কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জয়নাল আবেদিন, জেলা বিএনপি সহসভাপতি সাবেক এমপি কোকেয়া আহমেদ লাকিসাদ, আরন সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, হারুন সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, শহর বিএনপি সভাপতি গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন, ঘুরিয়া জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন, বিদ্যুৎ সহ সভাপতি শাহেনশাহ সানু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির উদ্দিন স্যার, ধারণ সম্পাদক শাহিয়ার শামস, তেহরি জেলা ছাত্র দলের সভাপতি নজরুল ইসলাম, ঘুরিয়া ও সাধারণ সম্পাদক আব্দুল রুফ ফকির মনি সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বন্ধুরা, আবার আপনারা জানেন আপনাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গত ফেব্রুয়ারি মাস থেকে এই সরকার আটক করে রেখেছে। কি মামলা আটক করেছে? একটা মিথ্যা মামলা। কেন স্যার দিয়ে ভাই বাড়ি বাড়ি পাঠিয়ে তার অতীত কি, তার বংশ কোথায়, তার বাবা কি, তার মা কি, এগুলি সমস্ত তারা পরীক্ষা নিরীক্ষা করে শুধু আওয়ামী পরিবারের লোকজনকে এই নির্বাচনের দায়িত্বে তারা নিয়োজিত করেছিল। এমনকি পুলিশ অফিসার সহ আইন শৃঙ্খলা বাহিনী যেমন যে সমস্ত সদস্য তাদেরকেও ঠিক সেইভাবেই নিয়োগ করে তারা নিজেরা দুই দিন আগের থেকে ব্যালট পেপার সিল মেরে অর্ধেক ব্যালট পেপার তারা কেন্দ্রে নিয়ে গিয়ে সরকারের পতন ঘটনায় কিন্তু এই সমস্ত অপকর্মের খতম হবে, এই অবসান হবে। মিথ্যার প্রতিযোগী থাকবে প্রতিহিংসা নয়। আমিজন ভাই, যুবদলের কমিটি আছে, স্বেচ্ছা সমর্থনের কমিটি আছে, ছাত্র দলের কমিটি হবে, সেটা সবাইয়ের দাবি।